সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাস, কিন্তু সেই ইতিহাস সংরক্ষণের নেই কোনো উদ্যোগ। সেই আক্ষেপ থেকেই বাংলাদেশের নারী ক্রিকেটের এগিয়ে চলার ইতিহাস স্থায়ীভাবে ধরে রাখতেই বই লিখলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স কমিটির সাবেক চেয়ারম্যান মনোয়ার আনিস খান। 1983 সালে প্রথম বাংলাদেশের কোনো নারী দল খেলতে গিয়েছিল বিশ্ব ক্রিকেটের বিখ্যাত ভেন্যু ভারতের ইডেন গার্ডেন্সে। এছাড়া স্বাধীন বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসের শুরু থেকে বর্তমান পর্যন্ত জায়গা পেয়েছে মেয়েরাও পারে নামের এই বইয়ে। একসময় আমরাও হারিয়ে গেছি, আবার আমাদের প্রজন্ম হারিয়ে যাওয়ার পথে। এখন যারা খেলছে এবং সামনে যারা খেলবে তারা এখান থেকে ঐতিহাসিক উপাদান পাবে, কিভাবে বাংলাদেশের ক্রিকেট শুরু হয়ে ক্রমান্বয়ে বিবর্তনের মধ্যে দিয়ে আজকের পর্যায়ে এসেছে। দেশের নারী ক্রিকেটের যাত্রা 80 দশকে, এরপর থমকে গিয়েছিল দীর্ঘ সময়। তবে 2000 সালে বিসিবির সাবেক প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীর সময় নতুনভাবে শুরু হয় নারী ক্রিকেটের এগিয়ে চলা। কিন্তু যে লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল দুই দশকেও তা অর্জন সম্ভব হয়নি বলে মনে করেন সাবের। আমরা মনে হয় 10টা অলিম্পিকে অংশগ্রহণ করেছি, একটা পদকও পাইনি। আমি মনে করি নারী ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম পদকটি পেতে পারি, এবং আমরা যদি এখন থেকে সেইভাবে আমাদের পরিকল্পনাগুলো গ্রহণ করি। সুতরাং আমরা আমাদের পুরুষ ক্রিকেটের ক্ষেত্রে যেটা বলেছিলাম, আমরা বলেছিলাম যে আমরা টেস্ট স্ট্যাটাস পেতে চাই, বা তার আগে আমরা বলেছিলাম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। বিসিবির প্রধানের দায়িত্ব ছাড়ার পর সবসময়ই আলোচনায় ছিলেন সংগঠক সাবের হোসেন চৌধুরী। সর্বশেষ 2013 সালে বিসিবির নির্বাচনের আগে আলোচনায় আসলেও শেষ পর্যন্ত আর নির্বাচনের মাঠে পাওয়া যায়নি এই দক্ষ সংগঠককে। দীর্ঘ বিরতির পর সাবের হোসেনের দেখা মিলল ক্রিকেটের কোনো আয়োজনে। কয়েকটা পর্যায়ে কাজ করে, একটা হচ্ছে মানসিকভাবে যদি সম্পৃক্ততা থাকে তাহলে সেটাই কিন্তু হচ্ছে মূল। তারপরে হচ্ছে সুযোগ পরিস্থিতি, আপনার কোনো দায়িত্ব আছে কি না, তো মূলটা হচ্ছে মানসিক, তো মানসিকটা তো আছেই। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সহ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক নারী ক্রিকেটাররাও।